আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অশ্লীলতা যখন চলচ্চিত্রকে গ্রাস করেছিল, চিত্রখনি, চিত্র পরিচালক এফ আই মানিক, মনোয়ার হোসেন দুর্য জুটি বেঁধে ঢাকায় সিনেমার ধারা পাল্টে দিয়েছিল। তারপর অশ্লীলতা দূর করে দুর্যের প্রযোজনায় এফ আই মানিক নির্মাণ করেছিলেন কোটি টাকার কাবিন, চাচু, দাদিমা, পিতারাসন, মায়ের হাতে বেহেস্তের চাবি ছবিগুলো। এরপর অনেকগুলো বছর সিনেমা নির্মাণ থেকে দূরে ছিলেন এফ আই মানিক। আসার কথা হচ্ছে দীপজলের সঙ্গে এফ আই মানিক আবারও ছবি নির্মাণে আসছেন বলে জানান। মানিক বলেন, আমি আগামী বছর নতুন চলচ্চিত্র শুরু করছি, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ছবির শুটিং শুরু করব। ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন মনোয়ার হোসেন দুর্য। একেবারেই গল্প নির্ভর আধুনিক একটি ছবি হবে এটি। এফ আই মানিক আরও বলেন, মনে রাখতে হবে আমরা কোন সময়ে ছবিটি বানাচ্ছি। 70-এর দশকের গল্প বলার একটা ধরন ছিল, আবার 80-এর দশক, 90-এর দশক, 2000 সাল, মনে রাখতে হবে ছবি যেন সময় উপযোগী হয়। এখন যদি আমি 70-এর দশকের একটা গল্প নিয়ে ছবি নির্মাণ করি কোনো সমস্যা নেই, তবে উপস্থাপন হতে হবে এখনকার সময়ের মতো করে। এফ আই মানিক আরও যোগ করেন, কোটি টাকার কাবিন, চাচু, দাদিমা ছবিগুলো আমি যখন নির্মাণ করেছিলাম তখন দর্শক ছবিগুলো পছন্দ করেছে। আমি নিশ্চিত এখন যদি এই ছবিগুলো নির্মাণ করতে যাই দর্শক হলে যাবে না। এজন্যই বলছি সময়টাকে মাথায় রাখতে হবে, কারণ সময়ের সাথে গল্প বলার ধরন পরিবর্তন হয়। সময়টাকে মাথায় নিয়ে ছবি বানাতে হবে।